রাত পেরোলেই পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানি এবং শেষ পর্যায়ের কেনাকাটা এই মুহূর্তে চলছে। এই মুহূর্তে আমরা রয়েছি ফুরফুরা বাজারে। দেখতে পাচ্ছেন যে একেবারে তেমন লোকের আমরা দেখা পাচ্ছি না, কারণ লকডাউন, তারপরে এই করোনা পরিস্থিতিতে মানুষ আতঙ্কে বাড়ি থেকে বেরোচ্ছে না। তারপরেও বেশ কিছু লোক তারা এসছেন, কেনাকাটা করছেন, মূলত টুপি, আতর, লুঙ্গি, এই সমস্ত নামাজের যে প্রয়োজনীয় জিনিস সেগুলোই কিন্তু মূলত আমরা দেখতে পাচ্ছি কেনাকাটা হচ্ছে। এক্সট্রা কিছু কিন্তু যেমন অনেক সময় বিভিন্ন রকম কেনাকাটা হয়েছে তেমন কিন্তু ছবি আমরা দেখছি না। দেখতে পাচ্ছেন যে দোকানদাররা সমস্ত পর্চা সাজিয়ে একেবারে পোশাকের দোকান সাজিয়ে রেখেছে, কিন্তু খরিদ্দারের কিন্তু সেই মতো দেখা নেই, কারণ আপনারা জানেন লকডাউন পরিস্থিতি, তার উপর করোনা পরিস্থিতিতে মানুষ কিন্তু আতঙ্কে রয়েছে, বাড়ির বাইরে বেরোচ্ছেন না। তো কেমন যাচ্ছে এই লকডাউন পরিস্থিতিতে বা করোনা পরিস্থিতিতে এই দোকান, কেমন কেনা বেচা হচ্ছে, আমরা তাদের সাথে কথা বলবো। দাদা, এই করোনা পরিস্থিতিতে কেমন কেনাকাটা, মানে কাস্টমার আসছে বা? আল্লাহর রহমতে বেচা কিনা ঠিক আছে, তবে লকডাউনের জন্য এখন একটু কাস্টমার তো কম আছে দেখতেই পাচ্ছেন, বাকি মোটামুটি ঠিক আছে। আর এখানে বাইরে থেকে কাস্টমার আছে, অনেক অনেক দূর দূর থেকে কাস্টমার আছে, আশপাশ এরিয়ার জন্য ভালো কাস্টমার, মোটামুটি এরিয়া থেকে ভালো কাস্টমার আছে। তাই আপনার বরগেছিয়া থেকে শুরু করে এই এরিয়ার কাস্টমারের জন্য মোটামুটি ফুরফুরা মার্কেট এমনি বোরখার জন্য খুব ভালো। খুচরোর পাশাপাশি পাইকারি মার্কেটের অবস্থা কেমন? পাইকারি মার্কেটের মোটামুটি ওই একই হাল, ট্রেন চলছে না, আপনার বাস ঠিকঠাক চলছে না, লকডাউনের জন্য মানুষ বেরোতে চাইছে না। আমাদের তো কাস্টমার আসছে, ফোন করছে, অর্ডার চাইছে, কিন্তু না আমরা ট্রান্সপোর্টে মাল দিতে পারছি আর না আপনার কী বলবো, মানুষ বাসে করে আসতে এসে নিয়ে যেতে পারছেন, আর বাইকে কত মাল নিয়ে যাবে, পাইকারি মাল তো বাইকে নিয়ে যাওয়া বেশি সম্ভব না, ওই যতটা হচ্ছে টুকটাক সেটা যাচ্ছে। আমার নাম সৈয়দুল হুল্লা। বুঝতে পাচ্ছেন যে বিক্রেতারা তারা কিন্তু একেবারে দুশ্চিন্তার মধ্যে, ধোঁয়াশার মধ্যে রয়েছেন, তাদের এই ঈদের বিক্রি বাটা তেমন হচ্ছে না, এবং শুধুমাত্র এই আমরা দেখলাম বোরখার অবস্থা কেমন, এর পাশাপাশি পোশাক আশাক লুঙ্গি টুপি আতর এই সমস্ত কেমনভাবে বিক্রি হচ্ছে বা তারা কি বলছে, চলুন তাদের মুখ থেকে আমরা শুনে নেব। কোন বাজার যাচ্ছে? বাজার লকডাউনে খুব খারাপ, বেচা কিনা নেই, লোকের হাতে পয়সা নেই। মানে প্রতি বছর যেভাবে এটা জমজমাট, সেই জমজমাটটা, সেই জমজমাট, মানে কিছু লোক আসছে তারা শুধুমাত্র এই একটু 20 টাকার আতর নিচে, একটা 20 টাকার টুপি নিচে চলে যাচ্ছে। বাজার একেবারে খারাপ, একদম বাজার খারাপ। নাম আপনার? হ্যাঁ, আপনার নাম? আমার নাম এহসান। কোথায় আসছেন? বলতে এই তো লকডাউনে বাজার, আপনি তো বুঝতে পারতে আমরা এই যে বরগাছিয়া থেকে লেগেছি। আপনার নাম? লাউড়া জেলা, শেখ মুজাফর।